আমরা সবাই জানি আইফোন ব্যবহার করতে হলে আমাদের অবশ্যই একটা আপেল আইডি থাকতে হবে। আপেল আইডি ছাড়া আইফোন ব্যবহারের কথা চিন্তাই করা যায় না। কিন্তু প্রায় দেখা যায় অনেক ভালো ভালো আইফোন বা আপেল ডিভাইস শুধুমাত্র আপেল আইডি বা আইক্লাউড অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে আছে বা আইক্লাউড লক হয়ে আছে। অথচ সামান্য কিছু বিষয়ে সতর্ক হলেই আমরা এ ধরনের সমস্যা এড়াতে পারি বা এ ধরনের সমস্যা থেকে বাঁচতে পারি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে এই বিষয়গুলি তুলে ধরব। প্রথমত, আমাদের দেশের বেশিরভাগ আইফোন বা আপেল ডিভাইসই কিনা হয় দেশের বাইরে থেকে। আত্মীয় স্বজন বা কারো বন্ধু বান্ধবরা বাইরে থেকে পাঠিয়ে দেন, তখন অনেকেই নতুন আপেল আইডি দিয়ে সবকিছু সেট আপ করে দেন। সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে আমাদের আপেল আইডির পাসওয়ার্ড জেনে নেব। যদি ইমেইল অর্থাৎ জিমেইল, ইয়াহু বা অন্য কোনো ইমেইল দিয়ে খোলা হয় তাহলে সেই ইমেইলটারও পাসওয়ার্ড আমরা জেনে নেব। তারপর সেই ইমেইল ও আপেল আইডিতে আমরা আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করে নেব। আমরা আপেল আইডি এবং ইমেইলে ফোন নাম্বার দেব, তারপর ইমেইল থেকে এবং আপেল আইডি থেকে কোড পাঠিয়ে দেবে। আমরা এই কোডটা টাইপ করব, তাহলে আমাদের ভেরিফিকেশন হয়ে যাবে। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে শুধুমাত্র আপেল আইডি বা আইক্লাউড অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমরা তাদের কাছ থেকে জেনে নেব। পাসওয়ার্ডটা জেনে নিয়ে আমরা এই আপেল আইডিটা আমাদের ডিভাইস থেকে আমরা সাইন আউট করে দেবো। তারপর আমাদের কাছে যদি একটা আপেল আইডি থাকে সেটা আমরা সাইন ইন করে নেব, তবে অবশ্যই সেটা ইমেইল এবং ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা থাকতে হবে। যদি না থাকে তাহলে আমরা ফোন নাম্বার অ্যাড করে ভেরিফাই করে নেব। সেই সাথে যদি ইমেইল দিয়ে আমাদের আপেল আইডিটা খোলা থাকে তাহলে সেই ইমেইলেও আমরা আমাদের ফোন নাম্বারটা অ্যাড করে ভেরিফাই করে নেব। আর যদি কোনো ইমেইল ছাড়া শুধুমাত্র আইক্লাউডের ইমেইল দিয়েই আমাদের আইক্লাউড অ্যাকাউন্টটা খোলা থাকে তাহলে শুধু আইক্লাউডে এই ফোন নাম্বারটা অ্যাড করে আমরা ভেরিফাই করে নেব, অথবা আমরা নতুন একটা ভেরিফাইড আপেল আইডি তৈরি করে নেব। নতুন ভেরিফাইড আপেল আইডি ক্রিয়েট করতে আপনারা আমার চ্যানেল থেকে দুই তিনটা ভিডিও আছে এটার উপর, যে কোনো একটা দেখেই আপনারা ভেরিফাইড আপেল আইডি তৈরি করে নিতে পারবেন। আমি ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। দ্বিতীয়টা হচ্ছে, আমরা নিজেরাই দেশ থেকে বা দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের আইফোন বা আপেল ডিভাইস কিনি না কেন, আমাদের আপেল আইডি ক্রিয়েট করার সময় অবশ্যই আমাদের ইমেইল এবং ফোন নাম্বার ভেরিফাই করে নেব। সেই সাথে আমাদের সেই ইমেইলেও আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করে নেব। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনার জিমেইল এবং আপেল আইডিতে কিভাবে আপনার ফোন নাম্বার অ্যাড করে তারপর সেটা ভেরিফাই করে নেবেন। ইমেইলে সবাই নাম্বার দিতে পারবেন, নাম্বার অ্যাড করতে পারবেন, তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে জিমেইলে আপনি নাম্বার অ্যাড করবেন। আমি আপনাদেরকে আইফোন দিয়ে অ্যাড করে দেখাচ্ছি, আপনারা চাইলে কম্পিউটার দিয়েও আপনাদের জিমেইলে নাম্বার অ্যাড করতে পারবেন এবং ভেরিফাই করে নিতে পারবেন। তো তার জন্য আমি সাফারি ওপেন করব। প্রথমে সাফারি ওপেন করে আমরা আমাদের জিমেইল লগ ইন করে নেব। আমার জিমেইলটা লগ ইন করাই আছে, আমি গুগলে যাব। গুগলের এই পেজ থেকে আমরা এখানে এই বাটনটা টাচ করব। তারপর এখান থেকে আছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে টাচ করব আমরা। অ্যাকাউন্টে টাচ করার পর আমরা এখান থেকে নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি ইওর পার্সোনাল ইনফো, এটাতে টাচ করব। তারপর এখান থেকে এই ফোনে টাচ করব, অ্যাড এ ফোন নাম্বার টু হেল্প সিকিউর ইওর অ্যাকাউন্ট, এটাতে টাচ করব। এটাতে টাচ করার পর আমরা এখান থেকে অ্যাড রিকভারি ফোনে টাচ করব। তারপর আমরা আমাদের জিমেইলের পাসওয়ার্ড দিয়ে দেব, আমি আমার জিমেইলের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সটে টাচ করব। তারপর এখান থেকে আমরা আবার অ্যাড রিকভারি ফোন, এটাতে টাচ করব। তারপর এখানে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দেব, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে টাচ করব, গেট কোডে টাচ করব। এখানে এখন আমাদের ফোনে একটা কোড পাঠিয়ে দিয়েছে জিমেইল থেকে, আমরা এটা এখানে দিয়ে দিলেই আমাদের নাম্বারটা ভেরিফিকেশন হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। আমার ফোনে যে ভেরিফাই কোডটা দিয়ে দিয়েছে আমরা এটা এখানে টাইপ করে দেব, আমি দিয়ে দিচ্ছি। কোডটা টাইপ করার পর আমরা এখান থেকে ভেরিফাইতে টাচ করব, তাহলে আমাদের জিমেইলে ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে। তারপর এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে আপেল আইডিতে কিভাবে নাম্বার অ্যাড করে তারপর ভেরিফাই করে নেবেন। তার জন্য আমরা সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা এখানে থেকে আমাদের আপেল আইডিটা সাইন ইন করে নেব। প্রথমে তো আমার এটা সাইন ইন করা আছে, সাইন ইন থাকা অবস্থায় আমরা এই যে আমাদের আমি এখানে আমার আপেল আইডি নামের উপর টাচ করলাম, এটাতে টাচ করব। তারপর আমরা এখান থেকে নেম, ফোন নাম্বার, ইমেইল, এটাতে টাচ করব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি রিচেবল অ্যাড দিয়ে এখানে এডিট দেওয়া আছে, নিচে আছে আমাদের আপেল আইডির ইমেইল যেটা, তো আমরা এই এডিটে টাচ করব। এডিটে টাচ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অপশন আসছে অ্যাড ইমেইল ওর ফোন নাম্বার, আমরা এখানে টাচ করব এই অ্যাড ইমেইল ওর ফোন নাম্বারে। তারপর অ্যাড ফোন নাম্বার, অ্যাড এ ফোন নাম্বারে টাচ করব। যেহেতু আমাদের ইমেইল অ্যাড করাই আছে, ইমেইল দিয়েই খোলা, ইমেইল লাগবে না, আমরা অ্যাড ফোন নাম্বারে টাচ করব। তারপর আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেব, আমি আমার নাম্বার দিচ্ছি। তারপর এখানে উপরে এখান থেকে নেক্সটে টাচ করব আমরা। তো এখন আমাদের ফোনে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়ে দেবে, এটা আমরা এখানে টাইপ করব। আর আমরা যেই ডিভাইস দিয়ে নাম্বারটা অ্যাড করছি সেই ডিভাইসে যদি আমাদের সেই সিমটা লাগানো থাকে তাহলে অটোমেটিক নিয়ে নেবে কোড, মেসেজ দেওয়ার পর অটোমেটিক নিয়ে নেবে এই কোডটা নিয়ে নেবে তারা, আপনি আর কষ্ট করে টাইপ করতে হবে না। তো আমার এটা নিয়ে নিছে, আমার নাম্বারটা অ্যাড হয়ে গেলো এখানে নিছে। তারপর আমরা ব্যাক হয়ে যাব এখান থেকে। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদেরকে, আমরা যখন আপেল আইডি খুলবো তখন আমাদেরকে যখন কিছু সিকিউরিটি কোয়েকশন, অনেক সময় সিকিউরিটি কোয়েকশন করে তারা,
4-5টা বা 3টা সিকিউরিটি কোয়েকশন করে থাকে। এই সিকিউরিটি কোয়েকশনের আনসার যেগুলো আমরা দেবো সেগুলো আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো অথবা নোট করে রাখবো কোথাও, যাতে করে পরবর্তীতে আবার যখন আমরা পাসওয়ার্ড রিসিট করার সময় যদি চায় তাহলে আমরা সেটা দিয়ে দেবো। এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি তাহলে আমাদের আপেল আইডির পাসওয়ার্ড যদি আমরা কখনো ভুলেও যাই তাহলে সেটা রিসেট দিতে পারবো, এতে করে আমাদের আইফোন বা আপেল ডিভাইস কখনো আইক্লাউড লক হয়ে পড়ে থাকবে না। ভিডিওটি থেকে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টাচ করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।